সেই ভাষার মূল্য মায়ের চাইতে কোনো অংশে কম না। খারাপ বলিস নি বাবা, তোর এই কথার জন্য আমি তোকে ধন্যবাদ দিলাম। শোন, এখন থেকে আমি তোদের সবার নাম ধরে ডাকবো, তোরা শুধু উপস্থিত বলবি। আর স্বাধীনতা দিবস একটু করে হেডমাস্টার সাহেব এলে বাইরে সব ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, তারপর মিষ্টি বিতরণ। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আমরা সবাই পাকিস্তান জিন্দাবাদ করছি, কিন্তু রহিল কয় নাই। কি রে রহিল, তুই বলিস নি? না স্যার, বলি নাই। কেন কেন বলিস নি? স্যার, আপনার আগে অমান্য করেছি বলে আপনি আমাকে হাজারো বেত্রাঘাত করুন, আমি সহ্য করতে পারবো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলতে পারবো না। কেন বলতে পারবি না? তোকে বলতেই হবে। বল বল, কেন তুই পাকিস্তান জিন্দাবাদ বলবি না? বল। ওই পাকিস্তানিরা ভাষার জন্য আমার বাবা তাকে গুলি করে মেরেছে, তাই পাকিস্তান জিন্দাবাদ আমি মরে গেলেও বলবো না। আমাকে মেরে ফেলে, যে দেশ ভাষার জন্য মানুষ মেরে ফেলে সে দেশকে আমি কোনোদিনই জিন্দাবাদ বলতে পারবো না। এটা একটা জ্বলন্ত প্রতীক। হয়তো নিজের জমিতে বেড়া দিতে চাইছে, তো ও বেটারা সটেকে বোঝো না, বড় গন্ডগোল লাগতে পারে। ও